हेलो फ्रेंड्स, WBUTT ईपी यूनिवर्सिटी बीएड सेकेंड सेमिस्टर एग्जामिनेशन 2021 एर प्रश्नपत्र बांगला पेडागोजी अफ लैंगुएज बेंगली कोर्स 1-7 एर प्रश्नपत्र निये आज के आमरा आलोचना करब। तो तुम्हारा जानो जे फुल मार्क्स 35, समय होच्छे 1.5 आवर। तो तीनटे ग्रुपे तुम्हारे प्रश्न थाके, विभाग क, विभाग ख एवं विभाग ग। तो विभाग कते तुम्हारे 5 प्रश्न उत्तर दीते हैं, 7 कोश्चन थाकबे, प्रश्न मान होच्छे 2। तो प्रथम प्रश्न होच्छे स्वरूप पाठे दुटी सुविधा उल्लेख करुन। ख प्रश्न, बांगला व्याकरण शिक्षणे माध्यमिक विद्यालय स्तरे शिक्षार्थीदेर अनिहार दुटी कारण विवृत करुन। प्रश्न ग, भाषाभित्तिक अभिक्षार दुटी गुरुत्व उल्लेख करुन। घ, त्रिभाषा सूत्र की। इंग, একপাক্ষিক শ্রবণ বলতে কী বোঝায় উদাহরণ দিন। চ, ভাষা শিক্ষণ দক্ষতা বলতে কী বোঝায়। ছ, আদর্শ শিক্ষণ নকশার সংজ্ঞা দিন। তো তোমাদের গ্রুপ এতে 7 কোশ্চেন দেওয়া থাকবে, 5 প্রশ্ন করতে হবে, প্রশ্নের মান হচ্ছে 2। এবার আমরা বিভাগ খতে চলে যাব। বিভাগ খতে তোমরা জানো এখানে 5 প্রশ্ন দেওয়া থাকবে, 3 প্রশ্ন করতে হবে তোমাদের, প্রশ্নের মান হচ্ছে 5। তো প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা বানান ভুলের প্রতিকারের পদ্ধতিগুলি নির্দেশ করুন। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষণ নকশার ধাপগুলি সংক্ষেপে বিবৃতি করুন। তৃতীয় প্রশ্ন, বাংলা ভাষা ও সাহিত্যের পারদর্শিতা অভিক্ষাপত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের নৈব্যক্তিক প্রশ্নের দৃষ্টান্ত সহ গুরুত্ব বিচার করুন। প্রশ্ন 5, ভাষা গবেষণাগারের উপাদান, পরিকল্পনা ও ব্যবহার সম্পর্কে সংক্ষেপে নিজের মতামত ব্যক্ত করুন। লাস্ট কোশ্চেন অর্থাৎ বিভাগ খয়ের লাস্ট কোশ্চেন, বাংলা ভাষায় নাটক পাঠদান পদ্ধতির বর্ণনা করুন। বাংলা ভাষায় নাটক পদ্ধতির বর্ণনা করুন। এবার আমরা বিভাগ গতে চলে যাব। তোমরা জানো এখানে 2 প্রশ্ন থাকে, তোমাদের 1 প্রশ্ন করতে হবে, প্রশ্নের মান হচ্ছে 10। তো প্রথম প্রশ্ন, ভাষা কাকে বলে। পশ্চিমবঙ্গের বর্তমান মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে ভাষার স্থান ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন। এবং দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ 8 প্রশ্ন, বাংলা বিষয়ে গ্রহণযোগ্য শিক্ষণ সম্পদের সমূহের শ্রেণী বিভাজন করুন এবং দৃষ্টান্ত সহ প্রত্যেক শ্রেণীর শিক্ষণ সম্পদ ব্যবহারের সুবিধাগুলি লিখুন। তো এখানে শেষ হচ্ছে আমাদের 2021 এর যে প্রশ্নপত্র বাংলা মেথড 1-7A। তো সবাইকে ধন্যবাদ।